ধরো ধরো এখন একটা সিনেমা বানাও, সিনেমাটা সিনেমার প্লটটা হচ্ছে যে তুমি জি ভাইয়া, আমি এই দেখতে পাচ্ছি। দুইটিকে, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এরপরে আমার কথাগুলো শুনো, মানে একটা আপু সিনেমা আল্লাহ বানাবো, আল্লাহ, একটা সিনেমার গল্প শুনো, যে সিনেমাটা তুমি নায়ক, লাবিবারা দুই বোন হচ্ছে নায়িকা, ঠিক আছে, দুইজনকেই তুমি ভালোবাসো, এখন তুমি ওদেরকে প্রেমের প্রস্তাব দিবা, সেটা গানের মাধ্যমে, কোন গানের মাধ্যমে প্রেমের প্রস্তাব দিবা সে গানটা গেয়ে শোনাবা, মাথা খাটায় তোমাকে গান সিলেক্ট করতে হবে, জি ভাইয়া, জি ভাইয়া, শুরু করো, হাসির কিছু নাই, তুমি তো লজ্জায় শেষ, এটা তো সিনেমা, আমি বলে নিলাম তো সিনেমার মতো, তুমি জানো কত দর্শক দেখছে, প্রবাস থেকে দেখছে, সবাই একটু আনন্দ পাবে, একটু মজা পাবে সবাই, তুমি দুই বোনকে ভালোবাসো মাথায় রেখে কিন্তু গান গাও, সিনেমা দূরে আছো কেন বন্ধু, কাছে একবার এসো না, দূরে আছো কেন বন্ধু, কাছে একবার এসো না, বুকটায় আমার ছটফট করে বন্ধু তুমি বুঝো না, বুকটায় আমার ছটফট করে বন্ধু তুমি বুঝো না, আরে বুকের ভিতর কি যে কষ্ট মালিহায় আপু বুঝো না, বুকের ভিতর কি যে কষ্ট তুমি একবার বুঝলে না, কত ভালোবাসি তোমায় একবার জানতেও চাইলে না। ভাই এটা আমি আমি মন থেকে বলছি, অটোমেটিক মন থেকে বলছি, মানে মানে আমি নগদ আমি গান অসাধারণ দেখলাম আর কি করতে অসাধারণ অসাধারণ, মনে আসছে বলে দিছি, তোমাকে অনেক ধন্যবাদ। এটা কোনো এবার গান না, তুমি শোনো আমি কি জাস্ট বলি, আমি একটা লিরিক বললাম লাবিবা আর একটু তুমি যেটুকু এবং একটা তোমার শুনিয়ে বললাম বোন, আর কি। তুমি এবং তোমার বোন প্রস্তাব পেলা শফিকুলের কাছ থেকে, এখন গানে গানে উত্তর দিতে হবে, এটার উত্তর কি গানে দিবা তুমি, ও তো বলছে বুকের ভিতর ছটফট করে, এখন তোমরা কি বলবা, উত্তরে কি দিবা, কোনো উত্তর হঠাৎ এই ডিসিশন, যেহেতু একটি মালি আপু গাবে, আচ্ছা তাহলে এটি যেহেতু সিনেমা, এর দিকটা কোথায় যাবে ভাইয়া, যেহেতু আমাদেরকে বললো তার মানে আমাদেরকে প্রপোজ করলো ইন দ্য সিনেমা, এখন যেহেতু আমরা জানি যে ক্লাইম্যাক্স থাকে লাবিবা এইসব। লাবিবা, জি ফর জি ইউর কাইন্ড ইনফরমেশন, এতক্ষণ সিনেমা ছিল, এখন এটা রিয়েল, ও প্রস্তাব করে ফেলছে, তোমরা উত্তর কি দিবা, আচ্ছা ঠিক আছে, এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। শফিকুল শফিকুল শফিকুল, আমার কথা শুনো আমার কথা শুনো, তুমি কি গানটা শুনছো, ওরা যে গানটা গাইলো তুমি শুনছো, ওরা যে গানটা গাইলো তোমার জন্য, তুমি কি শুনতে পেয়েছো সে গানটা,